वाव, मयूर के देखते कि सुंदर। देख शायनी, देख कि सुंदर। मयूर कैमन देखते आमी जानी। माँ एक बार देखो मयूर पेखम कि सुंदर देखते और चोख दुटो। माँ मयूर आमादेर जातीय पाखी ताई ना? হ্যাঁ শাশা, আমি জানতাম। সত্যি ময়ূর খুব সুন্দর পাখি, একদম পারফেক্ট। ময়ূরের কিছু খারাপ হতেই পারে না। সত্যি তোমার এরকম মনে হয়? হ্যাঁ মা, একদম। তাহলে ঠিক আছে, তোমাদের দুজনের হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেছে। এখন আমি তোমাদের একটা ময়ূরের গল্প শোনাচ্ছি। ইয়ে, গল্প শুনবো। আজ থেকে অনেক দিন আগে সব পাখিরা ময়ূরের প্রশংসা করছিল। ও ময়ূর, তোমার সুন্দর পালকগুলোকে একবার ছুঁতে দাও, কিরকম চকচক করছে আর কি নরম। সত্যি আমার তোমার রংটা খুব পছন্দ। একবার আমার দিকে তাকাও, আমার রং পুরো সাদা। আমিও, আমার রং দেখো ধূসর গ্রে। একবার দেখো, পালকগুলো ভেলভেটের মতো চকচক করছে। তুমি কি এগুলোকে রোজ পরিষ্কার করো? এটা কি করে সব সময় চকচক করে? আমার তোমার মধ্যে যেটা সবথেকে ভালো লাগে সেটা হলো তোমার সুন্দর চোখ। বাহ, কি মিষ্টি দুটো চোখ! তোমায় দেখলেই বোঝা যায় যে তুমি খুব বুদ্ধিমান। ওই দেখো ময়ূরের মাথায় কি, ওটাকে একদম মাথার মুকুটের মতো দেখতে। হ্যাঁ, ওটা ওরকমই মনে হয়, সত্যি একটা মুকুট। ময়ূর, তুমি রাজা, তুমি সব দিক থেকেই খুব সুন্দর। হ্যাঁ, সত্যি খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, ময়ূর তোমাকে খুব সুন্দর দেখতে, দারুণ, খুব সুন্দর। বাহ, কেউই পারফেক্ট হয় না। এ তুমি কি বলছো? ও ময়ূর কে হিংসে করে। বলছি যে কেউই পুরোপুরি পারফেক্ট হয় না, এমনকি ময়ূরও পারফেক্ট হতে পারে না। ঠিক আছে মিস্টার ময়ূর, এতে কোনো সন্দেহ নেই যে তুমি খুব সুন্দর। এখানের কেউই তোমার যা সৌন্দর্য তার অর্ধেকও নয়। কিন্তু তোমাকে পারফেক্ট বলার আগে তোমার কাছ থেকে আমি একটা গান শুনতে চাই। আমি আমি হ্যাঁ, আমি বিশ্বাস করি তোমার গলা আমার থেকেও ভালো। গাও আমার প্রিয় বন্ধু। মেঘের কোলে রোদ, রোদ দেখলে এমনটাই হয়ে থাকে। এটা কোনো খারাপ ব্যাপার নয় যে ও গাইতে পারে না। কিন্তু মনে রেখো, আমাদের সবারই কিছু খারাপ দিক আর ভালো দিক থাকে, কেউই পুরোপুরি পারফেক্ট হয় না। তাহলে এখন তোমরা বুঝতে পারলে তো যে কেউই পারফেক্ট নয়। আমিও নই। না, তুমিও না, তোমার দাদাও না, আর আমিও নই, কেউই পারফেক্ট নয়। ব্যাস, তোমাদের গল্প শোনা হয়ে গেছে, এবার তাড়াতাড়ি সব শেষ করো আর শুতে যাও তাড়াতাড়ি। দাদু, আমার এই ড্রেসটা চাই। কেন, কি এমন স্পেশাল আছে ওই ড্রেসে? দাদু, শাশা এই অ্যাক্ট্রেসকে খুব পছন্দ করে, ও একদম তারই মতো সাজগোজ করতে চায়। তাহলে এই হলো ব্যাপার। হ্যাঁ দাদু, আমার এই অ্যাক্ট্রেসকে খুব ভালো লাগে, আমি ওনার মতো দেখতে হতে চাই, ওনার মতো জামা কাপড় পরতে চাই, ওনার মতো হাঁটতে চাই, ওনার মতো বলতে চাই, এমনকি ওনার মতো খেতেও চাই। কিন্তু ওগুলো কি বোরিং মনে হবে না শাশা? অন্য কারুর মতো দেখতে হওয়াটা। কেন দাদু, ও তো খুব সুন্দর দেখতে, আমাকে ওই ড্রেস কিনে দাও, আমি একদম ওর মতো সাজতে চাই, একদম ওর মতো। দাদু কিনে দাও না। ঠিক আছে, আমি কিনে দেব, কিন্তু সবার আগে কেমন হবে যদি আমি তোমাদের ডোনাটস খাওয়াতে নিয়ে যাই আর একটা গপ্পও বলি? গল্প শুনব। অনেক দিন আগেকারের কথা, একটা জঙ্গলে চারটে ময়ূর থাকতো। আরে ময়ূরগুলো কি সুন্দর! ওদের রঙিন পাখাগুলোকে তো দেখ, কি সুন্দর নাচে ওরা, সব দিক থেকে ওরা পারফেক্ট। সেই জঙ্গলে একটা মোরগ বাস করত, যে ময়ূরদের ঈর্ষা করত। সে ওদের মতোই হতে চাইতো,
এই ময়ূরদের মধ্যে কি বিশেষ ব্যাপার আছে? আমিও এদের মতো হতে পারি, বরং ওদের থেকে বেশি সুন্দর। তোমার এভাবে ভাবা একদম উচিত নয়। তোমার সেটা নিয়ে খুশি থাকা উচিত যা তোমার আছে। তোমার সাথে তো কথা বলাই বেকার, তুমি কখনোই এসব বুঝবে না। আরে এটা কি? আমি খুব ভাগ্যবান, এই ময়ূরটা মারা গেছে। আমার এখন কি করা উচিত? আমার কি কাউকে জিজ্ঞাসা করা উচিত? না, আমার মাথায় এর থেকে ভালো আইডিয়া এসেছে। এখন আমাকে একদম আসল ময়ূরের মতো দেখাচ্ছে, এখন আর আমাকে ময়ূরদের থেকে আলাদা করতে পারবে না। কি সুন্দর দেখতে, কি সুন্দর ময়ূর! দেখো কি সুন্দর ময়ূর এটা, আরো দিন দিন আরো সুন্দর হয়ে উঠছে। যেমনটা আমি ভেবেছিলাম, এই পশুগুলো কত বোকা, এরা তো পার্থক্যটা বুঝতেই পারছে না। এরা তো আমার প্রশংসা করছে, কি ভালোই না লাগছে আমার। আমি এই জঙ্গলের সবথেকে সুন্দর পাখি। বাহ, জীবনটা আমার কি সুন্দর হয়ে উঠেছে। এই সব ময়ূরগুলো কত ভালো, কিন্তু এই ময়ূরটা খুব অহংকারী। জানি না বাবা, ও এমন কেন? দেখো সুন্দর তো কি হয়েছে, বাইরের রূপটাই সব নয়, তার সঙ্গে ভালো ব্যবহারটাও দরকার। আরে আরে দেখো, মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে। এর মানে হলো ময়ূরদের ডান্স শুরু হবে, তাই না? ওয়াও, কি খুশির খবর, ময়ূর নাচ করবে এখন। চলো চলো সবাই মিলে এখন ময়ূরের ডান্স দেখব। ও, কি হচ্ছে সব? আমি আমার পেখমগুলো কেন মেলতে পারছি না? কি হলো ভাই, তুমি ডান্স কেন করছো না? তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এসো বৃষ্টিতে নাচি। আমি জানি না সব কি হচ্ছে, আমি আমার পেখম মেলতে পারছি না। ও, এরকম কেন হচ্ছে? তোমার কি খুব সমস্যা হচ্ছে? আমরা কি কোনো সাহায্য করতে পারি? আরে ওই ময়ূরটাকে একটু দেখো। আরে এ কি হলো? আরে এ তো দেখছি ময়ূরই নয়, এ তো একটা মোরগ। আমাদের ভাই কোথায়? তুমি আমাদের ভাইয়ের সাথে কি করেছো? না না, আমি তোমাদের বোঝাচ্ছি, শোনো, তোমরা যেমনটা ভাবছো তেমনটা নয়। এই আমাদের ভাইকে মেরে ফেলেছে। ওকে মেরে ওর পাখনা নিজের শরীরে লাগিয়েছে। এ একটা ময়ূর হতে চায়, আমরা একে সঠিক শিক্ষা দিয়ে ছাড়ব। খুব খারাপ করেছে, ওর মোরগ হিসেবে থাকাটাই ভালো ছিল। এমনটা তো তখনই হয় যখন আমরা অন্য কারোর মতন রূপ ধরার চেষ্টা করি। ও একটা ময়ূর হতে চেয়েছিল, এখন তো মোরগ হইল না। অন্যের মতো সাজতে গিয়ে মোরগের টানটাই চলে গেল। ও, এটা কি স্যাড স্টোরি। কিন্তু তোমরা এই গপ্প থেকে নিশ্চয়ই কিছু শিখলে। হ্যাঁ দাদু, কারো কপি করা একদম ভালো নয়। ঠিক আছে, যদি কারোর ভালো গুণ থেকে কিছু শিখতে পারো, কিন্তু চোখ বন্ধ করে কাউকে কপি করলে নিজেদেরই ক্ষতি হয় সোনারা। হ্যাঁ দাদু। ঠিক আছে, তবে চলো আমি একটা ড্রেস কিনে দিচ্ছি, তবে তোমার পছন্দের অন্য কোন ড্রেস, ওর মতো একদম নয়। হাই, আমি শাইনি, যদি তোমরা আমাকে এভাবে দেখতে চাও তাহলে এই ভিডিওটাকে অবশ্যই শেয়ার করো। আর হ্যাঁ, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।